আপনারা কে কে জানেন বলুন তো, যে পাকা আমের চেয়ে কাঁচা আমের ম্যাঙ্গো বাট্টা বেশি টেস্টি হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে অসম্ভব মজার আর স্বাস্থ্যকর ম্যাঙ্গো বার। তৈরি করা খুবই সহজ, তৈরি করেছি একদম সনাতন পদ্ধতিতে, অর্থাৎ রোদে দিয়ে। আর এটা সংরক্ষণ করে খেতে পারবেন দু তিন বছর ধরে। এত মজার এই কাঁচা আমের ম্যাঙ্গো বারটি যে আপনার বাচ্চারা কখন যে সবগুলো খেয়ে শেষ করে ফেলবে আপনি টেরই পাবেন না। কাঁচা আমের আমসত্ত্ব বানাবার জন্য এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো। আপনারা যতটুকু দিয়ে বানাতে চান ততটুকু দিয়ে বানাতে পারবেন। আমি আমগুলোকে ভালো করে খোসা ফেলে জাস্ট এরকম করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর আটিটাকে ফেলে দিয়েছি। এরকম করে কেটে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জাস্ট তিনটা উপকরণ দিয়েই আজকের আমসত্ত্ব হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর চিনি। চিনি আমি প্রথমে প্রায় 2 কাপের মতো চিনি দিলাম, যেহেতু আমি আজকে মিষ্টি আমসত্ত্ব বানাবো, তবে প্রয়োজনে লাগলে আরও কিন্তু চিনি অ্যাড করা যাবে। এখন এটাকে চুলায় বসিয়ে দিব আর ঢেকে দিয়ে এটাকে অল্প আঁচে, অর্থাৎ লো টু মিডিয়াম হিটে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকাটা খুলে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যেন উপরের আম নিচের আম সব কিছু একসাথে মিশে যায় আর সবগুলো আমই অ্যাট এ টাইম সেদ্ধ হয়। আর কাঁচা আম সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আমি যতটুকু পানি দিয়েছি, আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি পানি লাগবে তাহলে আর একটু পানিও অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখতে হবে আমটা যেন নিচ দিয়ে পাতিলের সাথে লেগে না যায়, তার জন্য একটি তলা ভারী পাতিল বা ফ্রাইপ্যান বা ননস্টিক ব্যবহার করা যেতে পারে। তবে আমটা যত ঘন করে চুলা থেকে নামানো যায় আমটা রোদে শুকাতে সময় তত কম লাগবে। এরকম যখন আমটা একেবারে গলে গেছে সেই পর্যায়ে আপনারা টক ঝাল মিষ্টি যে যতটুকু লাইক করেন ততটুকু অ্যাড করে নিতে পারেন। আমার আরেকটু চিনি লাগবে, কারণ আমি খুবই মিষ্টি করে বানাবো আজকের ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটা, তাই আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। অর্থাৎ 1.5 কেজি কাঁচা আমের মধ্যে আমি প্রায় চিনি দিয়েছি 3 কাপের মতো। তবে আবারও বলছি, টক ঝাল মিষ্টি এটা আপনাদের পছন্দ মতোই দিবেন। খুব ভালো করে আমটা দেখেন অনেকটাই গলে গেছে, তারপর এরকম নেড়ে নেড়ে ভালো করে আমগুলোকে ভেঙে দিয়ে আমটা যখন বেশ ভারী হয়ে এসেছে এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে, খুব ভালো হয় ডাল খুঁটনির সাহায্যে, এটাকে খুবই ভালো করে ঘুটে নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন কাজটাকে সহজ করার জন্য। আমার আমগুলোতে একেবারে আঁশ ছিল না, যদি আপনাদের আমের মধ্যে মনে হয় আঁশ আছে সেক্ষেত্রে এটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন যেই ট্রেটার মধ্যে বা আপনারা যেটার মধ্যে আমসত্ত্বটাকে শুকাতে দিবেন তার মধ্যে একটুখানি সরিষার তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমটাকে যখন আমি এরকম ব্ল্যান্ড করে নিয়েছি বা বিট করে নিয়েছি, তাতে করে আমটা আরও ঘন হয়ে গেছে, এটা কিন্তু একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন একটু একটু করে আম এনে সেই ট্রেটার মধ্যে দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি আমসত্ত্বটাকে বা ম্যাঙ্গো বারটাকে শুকিয়ে নিব। আমি যেহেতু বেশ ভারী করে আজকে ম্যাঙ্গো বারটা বানাবো, তাই আমি দেখেন অনেকটা পুরু করেই কিন্তু আমের কাঠটা দিয়ে নিয়েছি। আর একটি চামচের সাহায্যে এটাকে খুব সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন একটা দিক দিয়ে ভারী একটা দিক দিয়ে পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমের কাঠটা বেশি হয়ে যাওয়াতে কিছুটা আমি অন্য একটা প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি, এখন রোদে দিয়ে নিব। আমার বাসার সামনেই প্রচণ্ড রোদ এবং এই রোদের মধ্যে এই আমসত্ত্ব শুকাতে সময় লাগবে 3 থেকে 4 দিন। প্রথমে এই অবস্থাতেই আমসত্ত্বটাকে শুকিয়ে নিব 2 দিন, তারপর এটাকে উল্টে দিতে হবে। তবে আমি একটি টেডি বিয়ার বসিয়ে দিয়েছি যেন কোনো পাখি বা কাক এসে না বসতে পারে। ঠিক 2 দিন পর আমার আমসত্ত্বটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, চারদিকগুলো দেখেন উঠে উঠে এসেছে, 50% এটা শুকিয়েই গেছে। এখন যেটা করতে হবে, আমসত্ত্বটাকে খুবই সাবধানে ফ্লিপ করে দিতে হবে, তাই এটাকে উল্টে দিচ্ছি। আর এখন এই উল্টে দেওয়া আমসত্ত্বটাকেও শুকিয়ে নিব আরও 2 দিন। যেহেতু আমি পাতলা করে বানাইনি তাই আমার আমসত্ত্বটা কিন্তু শুকাতে সময় লাগবে 4 দিনের মতো। আমসত্ত্বগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে, 4 দিন লেগেছে। আপনারা যদি একটু পাতলা করে বানান তাহলে এটা শুকাতে কিন্তু সময় আরও কম লাগবে।
একটি সুতি কাপড়ের মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি। অর্থাৎ উপরের দিকে যদি মনে হয় যে কোনো ধুলা বা পাতা পড়েছে তাহলে এটা একদম ক্লিন হয়ে যাবে, এরকম একটি সুতি কাপড়ের মধ্যে সরিষার তেল দিয়ে মুছে নিলে। তবে বাংলাদেশে তো অনেক ধুলা, তাই এটা রোদ দেওয়ার সময় অবশ্যই উপরে একটি সুতি কাপড় দিয়ে তারপর রোদে দেওয়ার চেষ্টা করবেন। এখন পছন্দ মতো কেটে নেওয়ার পালা। যেহেতু ম্যাঙ্গো বার বানিয়েছি অর্থাৎ আমসত্ত্ব নয়, তাই আমি এগুলোকে একটু ভারী ভারী করে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে কেটে নেওয়াটাও আপনাদের যার যার পছন্দ মতো আপনারা কেটে নেবেন, বড় করে ছোট করে যেভাবে ভালো লাগে। আর কাটতে যে কি মজা লাগে তা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমসত্ত্বের এই পার্টটা অর্থাৎ কেটে নেওয়ার পার্টটা। আর দেখিয়ে দিচ্ছি কতটা ভারী হয়েছে আমার আজকের ম্যাঙ্গো বার। যেহেতু আমি ম্যাঙ্গো বার বানিয়েছি তাই একটু ভারী ভারী করেই বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে আমসত্ত্ব বানাতে চাইলে এটাকে একদম পাতলা করে বানিয়ে নিতে পারবেন, শুকাতেও সময় লাগবে খুবই কম। আর এই ম্যাঙ্গো বার খাওয়ার আগে আগে যদি একটু চিলি ফ্লেক্স আর বিট লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে এটা টেস্ট তো হয়ে যাবে ডাবল। আশা করছি আপনারা নিজেরা এটা দেখেই বুঝতে পারছেন যে কাঁচা আমের ম্যাঙ্গো বার কতটা সুন্দর হতে পারে, আর এটা খেতে যে কি পরিমাণ মজা। আমার ছোট মেয়ে এটাকে এমনি এমনি নিয়ে খেয়ে ফেলে, আর ওর আগ্রহ দেখে আমার খুব ইচ্ছা হয় আমি যত কাঁচা আম বাসায় আনা হবে সবগুলো দিয়ে ম্যাঙ্গো বার বানিয়ে রাখি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো বারের মধ্যে কিন্তু একটা সুন্দর কাঁচা আমের ফ্লেভার পাওয়া যায় যা পাকা আম দিয়ে তৈরি করলে পাওয়া যায় না। তবে পাকা আম দিয়েও আপনারা সেমভাবে এই ম্যাঙ্গো বারটা তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি কেন, বাজারে এত এত কাঁচা আম, তার মধ্যে থেকে কাঁচা আম এনে বানিয়ে নিন আজকেই মজাদার স্বাস্থ্যকর ম্যাঙ্গো বার। বাজারে গুলো তো আসলে স্বাস্থ্যকর না। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।